পার্টস অ্যান্ড ফিচার প্র্যাকটিস ফোর প্রথমে একটা পার্ট ফাইল ওপেন করলাম ওপেন করে টপ প্লেনে একটা স্কেচ ড্র করবো স্কেচটা সিম্পল একটা সার্কেল এবং তার বাইরে আরেকটা সার্কেল আমি ড্র করব এই বরাবর আমি এটার আউটার সার্কেল যেটা আছে এটার ডায়ামিটার দিয়ে হচ্ছে থার্টি সিক্স এমএম এর এবং ইনার যে সার্কেলটা আছে এটার টাইম এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ফিচার্স থেকে এখন একস্টের বসবে সিলেক্ট করে এটা আমি থার্টিন এম এম পর্যন্ত একস্টার করে নেব এখন সেম ভাবে এই টপ লেটা স্কেচ আমি ড্র করব ওই জন্য প্রথমে আমি এটার বরাবর এখানে একটা সার্কেল নিলাম তারপরে একটা লাইন সিলেক্ট করে এখানে এখান থেকে আমি এটা রাউন্ড করবেন আমি যদি পয়েন্ট আবার নিয়ে আসি তাহলে আমার একটা রাউন্ড হয়ে যাবে এখান থেকে এখন পর্যন্ত আমার ইনার যে সার্কেলটা হবে এই সার্কেলটা হবে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এম ডায়ামিটারের এবং আউটার যে সার্কেলটা হবে তার রেডিয়াস হবে হচ্ছে টেন এম এম এর এই সার্কেল এবং এই সার্কেল এর সেন্টার 30 mm ডিসটেন্স আছে। হ্যাঁ এটা এটা এই দুটো সার্কেল আছে কনসেনটরিক। এখন এটা এটা এই দুটো সেন্টার পয়েন্ট আছে আমার হরিজন্টাল আছে। এখন এটা এবং এটা ট্রেন জেন রিলেশন দেবো সেমভাবে এই সাইকেল এবং এটা আমি ট্রেন জেন রিলেশন দেব এই এসটা সিলেক্ট করে দেই দিই এবং এটা এই দুটো সময় ট্রেন জেনারিলেশন হবে করে এই টাকা আমি কাট করে নিলাম ফিচার্স থেকে একশোটির বোল বেশ সিলেক্ট করে এটা আমি এক্সপোর্ট করব ছয় এম এম

স থেকে এক্সট্রা বসবে সিলেক্ট করব এটা আমি নিচের দিকে স্টোর করব আর এক্সট্রার হচ্ছে টোয়েন্টি ফোর এম যে একটু টোয়েন্টি ফোর এম এম আমি একটু এই প্ল্যান থেকে দেখি তাহলে দেখতে পাবো এ পাশে তো এটা হচ্ছে আমার পার্টনাম অ্যান্ড ফিচার প্র্যাকটিস ফোর তো এটা ক্ষেত্রে আমি প্লেন স্টিল ব্যবহার করছি না করে আমি ওয়ান জিরো সিক্স জিরো এলএ ব্যবহার করি এখন সেভ করব